হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, আর আপনাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে, আমি গেমিং উইথ ভাইপো, আমার চ্যানেলের আরও একটা নিউ ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটি আমি কোন টপিক্স নিয়ে আলোচনা করতে চলেছি আশা করছি আপনারা হয়তো বুঝে ফেলেছেন। তাই চলুন বেশি দেরি না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। আপনারা অনেকে জানেন আমরা বাংলাদেশ সার্ভার পেয়েছি, কিন্তু বাংলাদেশ সার্ভারে যে সুযোগ সুবিধাটা আছে আমরা সেটা পরিপূর্ণভাবে পাচ্ছি না, আর এইসবই নিয়ে একটা আন্দোলন সবাই করতে চলেছে। তাই আমি HTC ভাইয়ের কথা শুনে একটা ভিডিও আপলোড করে ফেললাম, এবং এই ভিডিওটাতে আমি বলেছি যে কীভাবে আপনারা মেইলগুলো গেরিনাকে করবেন, যার ফলে গেরিনা আমাদের বিষয়টি নোটিসেবল করবে। তো চলুন বেশি কথা না বলে আমরা বিষয়টি দেখে আসি। তো আপনারা দেখতে পাচ্ছেন ফোনের স্ক্রিনে আমরা প্রথমে ক্রোম ব্রাউজারে ঢুকেছি, এবং ক্রোম ব্রাউজারে ঢোকার পরে আপনারা সার্চ বারে যে লিখবেন গেরিনা হেলথ সেন্টার, ঠিক আছে। তারপরে আপনারা যখন ভিতরে প্রবেশ করবেন তখন এমন একটা ইন্টারফেস দেখতে পারবেন, এবং সাবমিট রিকোয়েস্ট এখানে আপনারা ক্লিক করবেন, এবং ক্লিক করার পরে এখানে আপনার কোন সার্ভার সেটা দেবেন, কোন দেশ বাংলাদেশ দেবেন। দেওয়ার পরে আপনার ইমেল, এখানে ইমেল অ্যাড্রেসটা আপনার লিখবেন। আমার ইমেল অ্যাড্রেসগুলো ঝাপসা করে রাখিয়েছি, এবং আমি আমার ইমেল অ্যাড্রেসটা আমি এখানে লিখে দিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। আপনাদের জিমেল ইমেল অ্যাড্রেসটা আপনারা এইভাবে লিখবেন। তারপর আপনার ফ্রি ফায়ার আইডি, আপনার গেমের যে আইডিটা আছে আইডি নাম্বারটা লিখবেন। লেখার পরে তার নিচে আপনার গেমের নেম, মানে ফ্রি গেম নেমটা নিচে পেস্ট করবেন। আমি আমার গেমের নেমটা পেস্ট করে দিয়েছি, এবং তারপরে আপনার যে টাইপ রিকোয়েস্ট ওখানে আপনারা গেম কনসার্নস দেবেন। আমার যদি উচ্চারণে কোথাও ভুল হয়ে থাকে তো আই এম সরি। আর তারপরে আপনারা সে টেকনিক্যাল ইস্যু দেবেন, তারপরে যে অপশানটি থাকবে, তারপরে একটা টিক মার্কের অপশান থাকবে, আপনারা টিক মার্ক দিয়ে ডিসক্রিপশান লেখা থাকবে। এবং ডিসক্রিপশানে আমি আমার ফেসবুক লিঙ্ক নামে একটা লিঙ্ক দিয়েছি, ওখানে লিঙ্কে ক্লিক করলে আপনারা একটা ফেসবুকের পেজের একটা পেজে আপনার লেখা আছে, ওই লেখার ওখানে নিয়ে যাবে, ওখান থেকে আপনারা লেখাটি পেস্ট করে দেবেন শুধু কপি করে এনে। আর তারপরে যে অপশানটি ওখানে যে আপনারা একটা পিক দেবেন, যেটা গেমের কোনো সমস্যা আছে কি কি, যেমন ধরেন ভেজ শো হচ্ছে না কিংবা পিং প্রবলেম, এরকম একটা পিক চাইলে দিবেন, না দিলেও হচ্ছে, দিয়ে ওখানে পেস্ট করে দেবেন। এবং দেওয়ার পরে আপনারা একটা কনফার্ম নোটিস পাবেন যে কনফার্ম হয়েছে আপনার, এবং গেরিনা থেকে আপনাকে একটা ফিডব্যাক মেল দেওয়াও হতে পারে, ঠিক আছে, দেওয়া হতে পারে বলতে হবে, ঠিক আছে। আর তারপরে আপনারা যদি এইভাবে আপনারা যে ক্রোমে যে যদি না করতে পারেন, তাহলে আপনাদের জন্য আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে গেমে এসে আপনারা সেটিংয়ে যে কাস্টমার সার্ভিস নামে যে জায়গাটা আছে ওখানে যাবেন। ওখানে যাওয়ার পরে আপনার সেম একটা পেজ চলে আসবে, মানে আগে যেখানে আমরা যে করছিলাম। আপনারা যদি ক্রোমে যে এভাবে করতে না পারেন তাহলে গেমের ভিতর থেকে এখানে এসে করতে পারবেন। এখনই এখানে সেমই জিনিস, এখান থেকে আপনারা ঠিক যেমন যেমনভাবে ওখানে করছি তেমন তেমনভাবে এখানে আপনারা পেস্ট করতে পারবেন, এবং পেস্ট করে আপনারা সাবমিট করে দেবেন। এতে আশা করছি গেরিনার কাছে এই মেইলগুলো যাবে এবং তারা নোটিস করবে বিষয়টি। আর তারপরে আপনারা এগুলো গেল তার কাছে মেইল করা, তারপরে আপনারা ফেসবুকে এই ইউটিউবে যাবেন, এবং ইউটিউবে যে গেরিনার যে অফিসিয়াল চ্যানেল আছে যেখানে প্রায় ইনফরমেশান গেরিনা আমাদেরকে দেয় কোনো আপডেট আসলে, সেই পেজে যাবেন। এখানে লিখবেন ইউটিউবে এসে গেম গেরিনা ফ্রি ফায়ার অফিসিয়াল পেজ, লিখার পরে আপনারা যে ইউটিউব চ্যানেলে আপনাদের নিয়ে যাবে, এটা হচ্ছে অফিসিয়াল চ্যানেল, দেখেন ডিসপ্লে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই চ্যানেলে যে আপনারা যখনই কোনো ভিডিও আসবে, নতুন কোনো ভিডিও আপলোড হবে, তার ভিডিওর কমেন্ট সেকশনে যে স্প্যাম করা শুরু করে দেবেন, মানে একের অধিক লাগাতার কমেন্ট পড়তেই থাকবেন যে জাস্টিস বিডি সার্ভার এমন কমেন্ট। আর আমি যে লেখাগুলো আপনাদেরকে দিছি আমার এই লিঙ্কে, যে আপনি লেখাগুলো কপি করে এনেছে, প্রত্যেকটা ভিডিওর কমেন্ট বক্সে সেম লেখাগুলো আপনারা পেস্ট করবেন। আর যখন এরকম স্প্যাম হবে তখন গেরিনায় এই বিষয়গুলো নোটিস করবে আশা করছি। আর দেখেন এখানে আমিও করে দিছি আমার অন্য একটা জিমেল দিয়ে, এই জিমেলটা আসলে আমি সবসময় ইউজ করি না এখানে। তারপরে ইউটিউবে আপনার হয়ে গেলে আপনারা ইউটিউব থেকে আপনারা ফেসবুকে আসবেন, এবং ফেসবুকে যে গ্রুপ আছে ফ্রি ফায়ারের অফিসিয়াল যে গ্রুপটা, আপনারা ফেসবুকে এসে লিখবেন
গেরিনা ফ্রি ফায়ার, আর এটা লেখার পরে আপনারা সার্চ করবেন এবং প্রথমে যেটা দেখতে পারবেন ভেরিফাইড পাশে টিক মার্ক আছে, ওই গ্রুপটাতে ঢুকবেন। ঢুকে গ্রুপে যতগুলো পোস্ট আছে সবগুলো পোস্টের নিচে আপনারা কমেন্ট করবেন যে জাস্টিস বিডি সার্ভার, আর ওই যে সেভেজ ভাইয়ের যে কমেন্টটা আমি আমার হলো ডিসক্রিপশানে করে রাখেছি, লিঙ্ক দিয়ে রেখেছি, ওই কমেন্টটা নিয়ে যেয়ে আপনারা পেস্ট করে ওখানে শুধু স্প্যাম করতে থাকবেন যেমনটা আমি করেছি। এভাবে করতে থাকলে আশা করা যাচ্ছে আমরা এ ধরনের প্রতারণা থেকে মুক্ত হতে পারবো। আর আমি এসটিসি ভাইয়ের ভিডিওটা দেখে এই ভিডিওটা করেছি এবং সেভেজ ভাইও দেখেছি এই বিষয় নিয়ে অনেকটা আগ্রহ প্রকাশ করেছে এবং তার কাছ থেকে আমি এই লেখাগুলো নিছি, তাকে এজন্য অনেক ধন্যবাদ। আর সেই লেখাগুলো আমি নিয়ে আমার ফেসবুকে আমি পোস্ট করেছি এবং সেখানকার লিঙ্কে আমি আপনাদেরকে দিছি। তো এইগুলো আজকের ভিডিওটি শেষ করতেছি, বাই বাই।